সেনাবাহিনী চাকরির ভুয়া নিয়োগপত্র, জয়পুরহাটে প্রতারক চক্রের মূল হোতা আটক। বিস্তারিত দেখুন জয়পুরহাট সংবাদদাতা মোহাম্মদ বাবুল হোসেনের রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে জয়পুরহাটের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা শাহিনুর ইসলামকে আটক করেছে র‍্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সোমবার রাতে জয়পুরহাট পাসপোর্ট এলাকা হতে তাকে আটক করা হয়েছে। সে নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার আজমপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র। মঙ্গলবার সকালে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। র‍্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, শাহিনুর ইসলাম চার থেকে পাঁচ জনের একটি প্রতারক চক্র ২০১৬ সাল থেকে গ্রামের সহজ সরল দরিদ্র পরিবারের ছেলেদের টার্গেট করে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন ও ভুয়া নিয়োগপত্র দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। কয়েকদিন আগে সেনাবাহিনীর নিয়োগপত্র চলাকালে প্রতারক শাহিন একজন প্রার্থীকে সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে র‍্যাবের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় একটি ভুয়া নিয়োগপত্র, ২টি সিল, ২টি মোবাইল উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।